নমস্কার, শুরু করছে লাইফ স্টোরিজ এর আরেকটি নতুন পর্ব। জীবনের সাথে জড়িত নানান কাহিনী, বিভিন্ন স্থান থেকে বিখ্যাত কোনো খাবার, পূজা পার্বণ হোক বা উৎসব অনুষ্ঠান, কিংবা বিশেষ কোনো ঘটনা বা ব্যক্তির আখ্যান, সমস্ত কিছু আমরা তুলে ধরব গল্প বা কবিতার আকারে, শুধুমাত্র লাইফ স্টোরিজে। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি, আর উপভোগ করতে থাকুন জীবনের নানান স্বাদের গল্পগুলি। আমাদের আজকের বিষয়টি হলো সরস্বতী পুজো। প্রতিটি বাঙালির ছাত্র বা ছাত্রী জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই পুজোর কথা উঠলেই আমরা কেমন যেন নস্টালজিক হয়ে যাই। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক দৃশ্য। পুজোর জোগাড় থেকে মণ্ডপ সজ্জা, ঠাকুর কেনা থেকে সারা রাত জেগে ঠাকুর পাহারা দেওয়া, বিভিন্ন স্কুলে স্কুলে ঘুরে পুজোর নিমন্ত্রণ করা, প্রথমবার শাড়ি বা পাঞ্জাবি পরে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোনো, সকাল থেকে উপোস করে দল বেঁধে অঞ্জলি, তারপর সবাই মিলে বসে একসাথে খিচুড়ি ভোগ খাওয়া, কারোর আবার প্রথমবার কাউকে ভালো লাগা স্মৃতি, আরো কত কি। তাই এই পুজো শুধু বাগদেবীর আরাধনা নয়, ছাত্রছাত্রীদের কাছে অপার ভালো লাগা, ভালোবাসার অনুভূতি। অনেকে তাই মজা করে এই দিনটিকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেও বলে থাকে। ব্রহ্মার মানস কন্যা সরস্বতী, তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে হওয়া হিন্দুদের একটি প্রধান উৎসব হল সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লা পঞ্চমী অথবা বসন্ত পঞ্চমীর দিনে অনুষ্ঠিত হয় এই পূজাটি, কারণ প্রাচীন কাল থেকে এই দিনই জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসাবে বিবেচিত হয়। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে এই পুজোতে ঘিরে বিশেষ উদ্দীপনা দেখা যায়। বসন্ত পঞ্চমীর দিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সার্বজনীন পূজা মণ্ডপ এবং ছাত্রছাত্রীদের বাড়িতে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবীর পূজার পর লক্ষ্মী, নারায়ণ, বই, খাতা ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা রয়েছে। পূজোর দিন কোন রকম লেখাপড়া করা নিষিদ্ধ বলে প্রচলিত। ছাত্রছাত্রীরা দেবীর পায়ে তাদের পড়াশোনার বিভিন্ন সামগ্রী রেখে দেয় পরীক্ষায় ভালো ফলের আশায়। এই দিনটিতে বিভিন্ন হিন্দু পরিবারে ছোটদের হাতে খড়ি দিয়ে তাদের পাঠ্যজীবন শুরু করা হয়। পুজোর পরদিন পুনরায় পুজোর পর দই চিড়ে মিশিয়ে দধিকর্মা নিবেদন করা হয়। এরপর পুজো শেষ হয় এবং সন্ধে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পুজোর পরের দিনটি শীতলা ষষ্ঠী নামেও পরিচিত। এদিন অনেক হিন্দু পরিবারে অরন্ধন প্রথা চালু আছে। তারা আগের দিন রাতে রান্না করা খাবারটি পরের দিন শীতল বা ঠান্ডা অবস্থায় খান। অনেক বাড়িতে ছ রকমের মৌসুমি সবজি গোটা অবস্থায় একসাথে সিদ্ধ করে খাওয়ারও চল রয়েছে। সরস্বতী পুজোর সাথে জড়িত আরেকটি প্রচলিত লোকাচার হল পুজোর আগে কুল খাওয়া নিষিদ্ধ। ছাত্রছাত্রীদের অনেকেই বিশ্বাস করে যে পুজোর আগে কুল খেলে পরীক্ষার ফল খারাপ হবে। কথিত আছে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা স্থানে দেবী একটি কুল বীজ রেখে শর্ত দেন, এই কুল বীজ থেকে গাছ হয়ে নতুন কুল হবে এবং তা পেকে ব্যাসদেবের মাথায় যেদিন পতিত হবে সেদিন তার তপস্যা পূর্ণ হবে। বেশ কয়েক বছর পর পঞ্চমীর দিন কুল পেকে
ব্যাসদেবের মাথায় পতিত হয়। তিনি বুঝতে পারেন দেবী সরস্বতী তার সাধনায় তুষ্ট হয়েছেন এবং সেদিন বেদমাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। তাই বসন্ত পঞ্চমীর আগে কুল খাওয়া নিষিদ্ধ বলে ধরা হয়। অনেকে বলেন স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক না, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা থাকে, যা খেলে শরীরের ক্ষতি হতে পারে। তবে কারণ যাই হোক না কেন, ছোটবেলা তৈরি হওয়া এই সংস্কারটি এখনো আমরা অনেকেই মেনে চলি। জানি চাইলেই মুক্ত হতে পারি এই সংস্কারগুলি থেকে, কিন্তু পারি না। হয়তোবা এই অজুহাতে আগলে রাখতে চাই ছোটবেলার সেই সব রঙিন স্মৃতিগুলিকে। দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে পূজোর দিন বা পরের দিন সন্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই প্রথাকে অনুসরণ করেই আমাদের একটি ছোট্ট প্রয়াস তুলে ধরছি আপনাদের সামনে। জয় দেবী সরস্বতী দিও বরদান, জয় 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 মহাদেব। দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।